অক্টোবর মাসের প্রথম ক্যারম্পাস ক্রিমসন মুন সিজন। এই ক্যারম্পাসের ইমোজি, ফ্রেম, আবাতর, স্ট্রাইকার, ট্রেল কীরকম আশা করি ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো এই হচ্ছে ফার্স্ট লুক। সিজনের নাম যেহেতু ক্রিমসন মুন, তাই একটু সব কিছু লাল লালই হবে। এখানে আসলে মিনিক্লিপ একটা মিস্টেক করে ফেলছে। মিনিক্লিপ যে স্টাইলে বা যে ডিজাইন দিছে এই ক্যারম্পাসের মধ্যে, এটা অনুযায়ী সিজনের নামটা হওয়া উচিত হরর মুন বা ব্লাডি মুন, এরকম একটা দিলেও কিন্তু হইতো। আর এখানে ক্রিমসন মুন দিয়ে যে ডিজাইন দিয়েছে এটার সাথে মানে মিলতে আসে না তেমন। কিন্তু এই সিজনের স্ট্রাইকার, তারপর অ্যাভাটার, ইমোজি, ট্রেল, ফ্রেম এগুলার কিন্তু ডিজাইন একেবারে 10-এ 10 পাওয়ার যোগ্য। এখানে আপনি যদি প্রত্যেকটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝবেন যে আগের যেই সিজনের স্ট্রাইকার মিস্ট্রাইকার ছিল ওইগুলার চেয়ে ভালো কিন্তু এগুলাই। আপনি একটু ভালো করে যদি দেখেন আগের সিজনের সাথে মিলাইবেন, মিলাইলে বুঝবেন যে এই সিজনেরটা কিন্তু বেটার অনেক। আরেকটা জরুরি কথা হচ্ছে এই যে অক্টোবর যে সিজনটা আসবে এই সিজন কিন্তু 15 দিনের। এখানে উপরে দেখেন টাইম লে 14 day 9 hours, মানে এখানে 14 দিন 9 ঘন্টা, তার মানে 1 থেকে 14 15 তারিখ পর্যন্ত আপনার একটা সিজন, তারপরে 15 থেকে 30 তারিখ পর্যন্ত আরেকটা সিজন। এখন 15 থেকে 30 তারিখ পর্যন্ত কোন সিজন আসবে ওইটারও ভিডিও পাঠাবো পরে। আগে এটা আপনারা বুঝেন এটাতে কী কী আছে, তারপর কী কী আপনাদের কি ভালো হবে না কি ভালো হবে না এই সিজনটা, ওইটা হচ্ছে মুখ্য বিষয়। এখন আপনাদের যে প্রশ্ন, ভাই এই সিজনের ক্যারম্পাস কি ভালো হবে, তো এটার উত্তর হচ্ছে ভাই আমরা কিন্তু ক্যারম্পাস ইমোজি, অ্যাভাতার আর ফ্রেমের জন্যই কিনি না। ক্যারম্পাস হচ্ছে একটা প্যাকেজ। এখন আপনি যদি চিন্তা করেন একটা অ্যাভাতার শুধু এমনি অফারে আসে তাহলে আপনার কমপক্ষে 150 টাকা লাগবে ওইটা কিনতে। ট্রেল যদি অফারে আসে, স্টাইকার যদি অফারে আসে, এইগুলো আপনার 200 টাকার উপরে চলে যায়। তাহলে আমরা বলতে পারি যে ভাই ক্যারম্পাসই তো বেস্ট, কারণ ক্যারম্পাসে সব কিছু মিলাই থাকে, কয়েন, তারপর গোল্ডেন শট, জেমস এগুলো সাথেও থাকে, তো সবচেয়ে ভালো ক্যারম্পাসই। তো এটা মানতে হবে যে ক্যারমের সবচেয়ে ভালো যে অফারটা হচ্ছে ওইটা জেমস আর ক্যারম্পাস, বুঝতে পারছেন? এছাড়া আর একটাও ওই রকম বেস্ট ডিল না। এছাড়াও আপনাদের পছন্দের তালিকায় স্ট্রাইকার, গুটি ওইগুলো থাকে, ওইগুলো আপনাদের ব্যাপার, কারণ ওইগুলো আমার নিজেরও ভালো লাগে। স্ট্রাইকার কালেকশন টালেকশন আমি নিজেও করি। তো ক্যারম্পাসের সাথে কিন্তু আরও 2টা ইভেন্ট আসবে, ওইটা হচ্ছে ক্রিমসন জ্যাকপট আর সিনেমা বাড়ি। সিনেমা বাড়িতে এবার একটা গুটি দিবে, গুটির নাম হচ্ছে হরর পার্ক, বুঝতে পারছেন? আর এই জ্যাকপটের কিন্তু এবার মেইন আকর্ষণ অ্যানিমেটেড ফ্রেম। এই ফ্রেমটা কিন্তু একেবারে অস্থির লেভেলের। তো আপনারা যারা জেমস অথবা ডায়মন্ড কিনে স্পিন দিতে চান, স্পিন দিয়ে এই ফ্রেম ওপেন করতে চান, এবং পরবর্তী মাসের ক্যারম্পাস যারা কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আশা করি ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কথা হবে অন্য ভিডিওতে, এখনকার মতো আল্লাহ হাফেজ।